গ্রামের মহিলাদের ইজ্জত লুটের হুমকি বাগদা থানার সিভিকের। তৃণমূলের সমালোচনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি নেতা অমিত মালব্যর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার। গ্রামের মহিলাদের ধর্ষণ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকায়। জানা গেছে, বাগদা থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার কৃষ্ণ দাস ও তৃণমূল কর্মী গৌতম বিশ্বাস বিজেপি সমর্থক মহিলাদের হুমকি দেয়। ঘটনায় পুলিশ ও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি। শনিবার বাগদাসহ রাজ্যে আরও তিন কেন্দ্রে ভোট গণনা ছিল। বাগদায় জয়লাভ করে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। অভিযোগ, এরপরই চুয়াটিয়া এলাকায় মহিলা বিজেপি কর্মীদের ধর্ষণের হুঁশিয়ারি দেওয়া হয়। এমনকি বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার পাশাপাশি বাড়ি লক্ষ্য করে বাজি ফাটানো হয়। যেখানে মেয়ের বিষয়ে লোক পাঠানো হয়েছে যে আমাদের ঘরের নির্যাতনা করবে, এইভাবে ই করা হবে, আমাদের স্বামীরা বাড়ি থাকে না, তাদের সাথে আমাদের নির্যাতনা হবে, যে কোনোভাবে আমাদের ধরা হবে, মারা হয়েছে। এখানে মেয়ের বিশ্বাস লোক পাঠানো হয়েছে, আর সিভিক হচ্ছে কৃষ্ণ দাস বিশ্বাস। হ্যাঁ, থানা দেওয়া হয়েছে, থানা কোনো নিইনি। অভিযোগ, বাগদা থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার কৃষ্ণ দাস ও তৃণমূল কর্মী গৌতম বিশ্বাসের বিরুদ্ধে। বাসিন্দাদের অভিযোগ, থানায় লিখিতভাবে জানিয়ে কোনো সুরাহা হয়নি। আতঙ্কে গ্রামের মহিলারা সকাল 9টা থেকে শুরু হয়েছে, বিকাল 4টা অবধি ঝগড়া অশান্তি, বিচ্ছিরিভাবে গালিগালাজ, হুমকি, এই হচ্ছে কৃষ্ণ দাস দিয়েছে। একজন বাগদা থানার সেবিক কৃষ্ণ দাস আর হচ্ছে গৌতম বিশ্বাস। কোন দল করে? বাগদা থানার ওসি সিভিক আর এই গৌতম বিশ্বাস। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল আর বলতে যাচ্ছিল বেরিয়ে, এই কথা বলতে বলতে রাস্তায় গেছে, বাজি কিনে এনেছে, কারুর বাড়ির ঘরে ফুটিয়েছে, কারুর ঘরে পেছনে ফাটিয়েছে, এরম করেছে। এরম করতে যখন গেছে তখনই বলেছে, তখন এই আবার মাথা আর কিছু লোক এসে মারধর করে গেছে। ইনার ব্যানার পাল্টে দেবে বলে, কি ইনার ব্যানার আইডি কার্ড কেটে দেবে বলেছে, বলে যা যা পান সব আটকে দেবো তোমার, মিউজিক দাঁড়ানো, সেবিক পুলিশে দাঁড়ানো, কেউ কিছু বলেনি। এই ঘটনা নিয়ে তৃণমূলের কড়া সমালোচনা করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সেখানে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই প্রহসন, যেখানে বিজেপিতে ভোট দেওয়ায় মহিলাদের ধর্ষণ করার হুমকি দেওয়া হয়। ইলেকশন কমিশনেও জানানো হয়েছে বিজেপির তরফে। বনগাঁ পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, মহিলাদের সুরক্ষা দেওয়া যাদের কাজ, তারাই বলছে বাড়িতে লোক ঢুকিয়ে ধর্ষণ করে দেবে, এতেই এগিয়ে বাংলা। ঘটনাটা অতি সত্য, এই সিভিক ভলেন্টিয়ার এবং প্রশাসনের একটা পার্ট, যারা সমাজের মানুষকে যাদের রক্ষা করার দায়িত্ব, তো তারাই বলছে মানুষকে দিয়ে বা লোক ঢুকিয়ে ধর্ষণ করিয়ে দেবে, তো এটাই তো এগিয়ে বাংলা। মহিলারা থানার দ্বারস্থ হয়েছে, শুধু তাই নয়, এই মহিলারা আমি যদ্দূর খবর পেয়েছি সমস্ত বাগদা বিধানসভার মহিলারা এরপরে থানা ঘেরাও করবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, বিজেপি বাগদায় হেরেছে তাই নানা মিথ্যা অভিযোগ আনছে। এরকম কোনো ঘটনা আমাদের এখানে হয় না, আমার এই লোকসভা কেন্দ্র তো বনগাঁ মহকুমা জুড়ে, এরা তো ইচ্ছাকৃতভাবে করছে, শুধু রাজনীতি করবার জন্যে এই ধরনের প্রচার করছে, আর হেরে গেছে বিপুল ভোটে, হারটাকে মানতে পারছেন, যার জন্য বিজেপির নেতারা নানারকমভাবে চক্রান্ত করছে। আমরা পুলিশকে বলেছি এইরকম তদন্ত করতে, যদি এরকম কোনো ঘটনা থাকে নিশ্চিতভাবে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।